ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের কলকাতা পুলিশে করোনার থাবা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কনস্টেবলের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে একটি বেসরকারি হাসপাতালে কলকাতা পুলিশের এই যে কনস্টেবল, তিনি রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন, কমলকৃষ্ণ বল তার নাম, এবং 45 বছর বয়সী এই যে ব্যক্তি, তিনি গত 7 দিন আগে আক্রান্ত হয়েছিলেন। তার পজিটিভ টেস্ট রিপোর্ট এসেছিল এবং তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং আজকে তার পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হাসপাতাল তরফ থেকে যে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তার যারা যে ফোর্সে তিনি কর্মরত ছিলেন, অর্থাৎ রিজার্ভ ফোর্সে উচ্চতর আধিকারিকরা, তারাও বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এবং যেটা পুলিশ আধিকারিকরা জানাতেন যে সামনে থেকে দাঁড়িয়ে তিনি লড়াই করেছিলেন এই কোভিড সিচুয়েশনে, এবং তারপরে তারা যে প্রাণ তিনি হারিয়েছেন, এবং এরপর যে গভর্নমেন্টের যে ঘোষণা সেই অনুযায়ী তারা কোভিড সিচুয়েশনে লড়াই করেছেন সরকারি কর্মচারী বা এই পুলিশ কর্মীরা। সেই ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার সেই সমস্ত বিষয়ে নেওয়া হচ্ছে, এবং তার পরিবারের পাশে রয়েছে কলকাতা পুলিশ, এমনটাই পুলিশ সূত্র থেকে এবং কলকাতা পুলিশের লালবাজার তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আবির।